বাংলাদেশে আক্রান্ত হলেন সঙ্গীত শিল্পী। আন্দোলনের পাশে দাঁড়িয়ে আক্রান্ত হতে হলো বিখ্যাত সঙ্গীত শিল্পী রাহুল আনন্দকে। তিনি বাংলা ব্যান্ড জলের গানের প্রধান সঙ্গীত শিল্পী। এই ঘটনার জেরে পরিবার নিয়ে ঘর ছাড়া হতে হয়েছে শিল্পীকে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখব, গত বছরের সেপ্টেম্বর মাসে ধানমন্ডির এই বাড়িতেই এসেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন। জানা যাচ্ছে রাহুল আনন্দের ধানমন্ডির বাড়িতে হামলা চালায় কিছু দুষ্কৃতী। গেট দিয়ে ঢুকেই শুরু হয় অবাধ লুটপাট, এমনকি আগুন লাগিয়ে দেওয়া হয় তার বাড়ি ও স্টুডিওতে। পুড়িয়ে দেওয়া হয় 3000 বাদ্যযন্ত্র। পুড়ে ছাই হয়ে যায় বিশিষ্ট সঙ্গীত শিল্পীর বাড়ি। স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে এক কাপড়ে ঘর ছাড়া হলেন রাহুল। সম্প্রতি বাংলাদেশে হওয়া ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল জলের গান। আন্দোলনকারীদের সমর্থন করেও আক্রান্ত হতে হলো শিল্পীকে। ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে জলের গানের পক্ষ থেকে জানানো হয়, ধানমন্ডির বাড়িটি শুধুমাত্র রাহুলের বাসস্থান ছিল না, এখানে তৈরি করা হয়েছিল অসংখ্য গান।